খুব বেশি বিপদে আছেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন, অসুবিধা নাই। এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন, ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবেন। জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি, কঠিন কঠিন বিপদে আল্লাহ তাআলা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি, সারপ্রাইজড হয়ে গেছি। কোন বিপদে পড়লে দোয়া ইউনূস খতম করে দোয়া করা যাবে কিনা? ভাই, দোয়া ইউনূস এটা যে কোনো বিপদে পড়াটা হাদিস এবং কোরআন উভয়টি দ্বারা প্রমাণিত। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিসসালাম বিপদে পড়ার পর তিনি যে দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই বাক্যগুলো পড়ার পর এগুলো বলে বলে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা তার বিপদ উদ্ধার করেছেন। বিপদে পড়ার পর তিনি যেরকম উদ্ধার হয়েছেন এগুলো পড়ে আল্লাহ তাআলা কোরআনে এই দোয়ার উল্লেখ করে, এই বাক্যগুলোর উল্লেখ করে এরপরে বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, একই ভাবে তাকে যেরকম এই বাক্যগুলো এই জিকিরগুলোর মাধ্যমে আমি রক্ষা করেছি, হেফাজত করেছি ওই বিপদ থেকে, মাছের পেট থেকে, একই ভাবে আমি মুমিনদেরকেও রক্ষা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইউনূস ইবনে মাত্তা তিনি যে এই বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে পেয়েছেন সেগুলো তোমরা পড়বে তোমাদের বিপদে আপদে। এজন্য বিপদ আপদ বিশেষ করে কঠিন বিপদে আপনি যদি পড়ে যান তাহলে মুক্তি লাভের জন্য দোয়া ইউনূস বেশি বেশি পড়বেন। এর পাশাপাশি আরো দুটি আমলের কথা বলতে পারি যেটা আমার জীবনে বহুবার আমল করে দেখেছি, আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। এক নম্বর হলো দোয়া ইউনূস, আরেকটা হলো ইস্তেগফার। এটাও হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লাজিম আল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে লাজিম বানায় নেয়। লাজিম বানায় নেয় মানে কি? মানে পড়তেই থাকে, থামে না। টয়লেটে গেছে তখন শুধু বন্ধ, খাচ্ছে তখন শুধু বন্ধ, ঘুমাচ্ছে তখন শুধু বন্ধ, আর সারাক্ষণ পড়তেই থাকে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, সাইয়্যিদুল ইস্তেগফার বা যে কোনো ইস্তেগফার, সবচেয়ে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা যে পড়তেই থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে পথ দেখায় দেন, এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবে না। এবং জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি, কঠিন কঠিন বিপদে আল্লাহ তাআলা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি, সারপ্রাইজড হয়ে গেছি। নাম্বার তিন, দুরুদ। দুরুদের ক্ষেত্রে হাদিসে একই কথা বলা আছে, যে ব্যক্তি দুরুদ বেশি বেশি পড়বে ওই ব্যক্তির সমস্ত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য এই দুরুদ যথেষ্ট হয়ে যায়। তাহলে তিনটা আমলের কথা বললাম, দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আরেকটা হলো ইস্তেগফার বেশি বেশি, আরেকটা হলো দুরুদ। খুব বেশি বিপদে আছেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন, অসুবিধা নাই। এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন, ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবেন। তবে দোয়া ইউনূসের আমলের উপকারিতা পাওয়ার জন্য সেটা বিশেষ কোনো সংখ্যক বার পড়তে হবে কিনা এই ব্যাপারে কোনো হাদিস থেকে কোনো সংখ্যার বিশেষ কোনো সংখ্যার কথা উল্লেখ নাই। যত বেশি সম্ভব পড়বেন, দুনিয়াবী কোনো বিষয় হাসিলের জন্য অভিজ্ঞতার আলোকে রুকিয়া হিসাবে, ঝাড়ফুঁক হিসাবে বা দুনিয়ার কোনো কাজে আল্লাহর কাছে প্রার্থনার অংশ হিসাবে তাজরিবা দ্বারা অনেক আমল, যেমন ঝাড়ফুঁকের মধ্যে যেরকম, রুকিয়ার মধ্যে যেরকম বিভিন্ন আমল, আয়াত, হাদিস সংখ্যা ঠিক করে আপনার ওলামায়ে কেরাম করে করে সেটা তাজরিবা পেয়েছেন, ওই আলোকে করা যায়, সেভাবে করা যেতে পারে। কিন্তু সওয়াবের আশা যদি হয় যে এত সংখ্যক বার পড়লে এটা হবে, তাহলে সেটা হাদিস দ্বারা প্রমাণিত না। আর মৃত ব্যক্তির জন্য যদি হয় তাহলে তো সেক্ষেত্রে আরো এটাকে সংখ্যা ঠিক করে করার কোনো গ্রহণযোগ্যতা নাই, কারণ সংখ্যা যদি হাদিস এবং কোরআনে উল্লেখ না থাকে আমরা কেউ সংখ্যা বসায় দেওয়ার অধিকার আমাদের নাই। বিশেষ করে মুর্দার জন্য যে খতমের সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে, এই সিস্টেম বেদাত এবং এতে কোনোভাবেই মুর্দার কোনো উপকার হবে না, যেই বেচারা পড়াবে তার আমসালা দুইটাই যাবে। কয়েকদিন আগে দালম দেওয়ান থেকে ফতোয়া বের হয়েছে বিষয়ে, বিশেষ করে কোরআনে কারিমের খতম করানো হয়েছে সে বিষয়ে। তো এই জন্য মুর্দার জন্য দোয়া করে বা তার জন্য খতমের অ্যারেঞ্জ করে মুর্দার কোনো উপকারে, বিশেষ করে টাকা দিয়ে, টাকা নিয়ে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে কোনো উপকারে আসবে না, বরং সেটা না যায় এবং গুনাহের কথা। বাকি হ্যাঁ, মুর্দার জন্য আমরা দোয়া করব এবং তাদের জন্য অবশ্যই কোরআনে কারিম তেলাওয়াত আর যে সমস্ত আমলগুলো করা যেতে পারে।